চলে এলাম আর একটি ব্লগ ব্লগ নয় মিনি ব্লগ নিয়ে। তা আবার চললাম কাজে, কারণ কালকে দুপুরে আবার সেই মেসেজ এসেছে হঠাৎ যে স্টেট মেডিকেল কাউন্সিল থেকে লোক আসবে, তাই যেতে হবে। হঠাৎ উইদাউট প্রিপারেশান যেতে হচ্ছে, আর হাতে আজকে নাই কোনো ট্রাইপড, নাই কিছু। তা আজকে আমরা যাবো, আমি যাবো, আমার মনে হয় আমি, কারণ আজকে রানা নেই। রানার এখন সেমিস্টার পরীক্ষা চলছে, আর আমি এমনিতেও হঠাৎই ব্লগ বানাচ্ছি। তা যাবো বর্ধমান বিকেল 5:10, কচুয়া স্টেশন থেকে ধরবো, সিউড়ি স্টেশনের টাইম 5টায়। তো এই ট্রেনটা সরাসরি বর্ধমান যাবে অন্ডাল হয়ে। তা আমরা এখন ধরবো 03584 ডাউন অন্ডাল সাইথিয়া অন্ডাল মেমু প্যাসেঞ্জার ট্রেন। এবং এই ট্রেনটি অন্ডাল থেকে আবার অন্ডাল বর্ধমান লোকাল হয়ে বর্ধমান উদ্দেশ্যে রওনা দেবে। তা আমি যাবো বর্ধমান এই ট্রেনে, ট্রেনও চেঞ্জ করতে হবে না। চলে এসছে আমাদের ট্রেন সাইথিয়া অন্ডাল মেমু প্যাসেঞ্জার। তা এখান থেকে পাণ্ডবেশ্বর অবধি সব স্টেশন কভার আমি পাণ্ডবেশ্বরের ব্লগে করেছি। তাহলে এবার আপনাদের সাথে কথা বলছি পাণ্ডবেশ্বর। এখন এসে পৌঁছল পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বরের আগে কভার করেছি আমি পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দির। তো পাণ্ডবেশ্বর ছেড়ে ট্রেনের পরবর্তী স্টেশন উখড়া। তবে আপনাদের সাথে আমি আবার কথা বলছি অন্ডাল। অন্ডালে আমাদের এই ট্রেনের টাইম 6:20, তবে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগে 6:15 চলে এসছে অন্ডাল স্টেশন। 6:15 টাইম, এখন 6:17 বাজছে। তাহলে এই ট্রেনটাই 6:35 আবার 03546 ডাউন অন্ডাল বর্ধমান প্যাসেঞ্জার হয়ে যাবে বর্ধমান পরবর্তী স্টেশন বাড়িয়া। নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে 6:36 ট্রেন।
ভিলেজ ওয়ারিয়ার। এটা হচ্ছে ওয়ারিয়ার স্টেশন, এবং সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এখন এসে পৌঁছল দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। শিল্পীপুরে আছি যা বলছিলাম। ও বসুন বসুন, এখানে বসুন বসুন। দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত, আর দুর্গাপুরে শিল্পাঞ্চলের পাশাপাশি হেলথ সিটিও বটে। বিভিন্ন নামি দামি হসপিটাল যেমন হেলথ ওয়ার্ল্ড, সনকা, গৌরী দেবী, দুর্গাপুর মিশন হসপিটাল, এবং বড়ো বড়ো অনেক হসপিটাল আছে যেখানে দূর থেকে মানুষরা চিকিৎসা করাতে আসে। দুর্গাপুর ছেড়ে ট্রেনের পরবর্তী স্টেশন পানাগড়। আমি পরবর্তী স্টেশন পানাগড় বলেছি। পরবর্তী স্টেশন ছিল দুর্গাপুরের রাজবাঁধ। রাজবাঁধে এখানকার রাজার কোনো এক বাঁধ আছে বলে মনে করা হয়। পরবর্তী স্টেশন পানাগড়। এসে আমাদের এখানে পৌঁছালো পানাগড়। পানাগড়ে আছে বলতে এয়ারবেস ক্যাম্প আছে। এয়ারবেস ক্যাম্পের জন্য পানাগড় বিখ্যাত, এবং পরবর্তী মান করে আছে সেনা ছাউনি। গন্ডার থেকে বর্ধমান লোকাল, ওটা ট্রেন ফাঁকা, ওটা ট্রেন। আগে বলেছি মান করে আছে সেনা ছাউনি, এবং মান করে আরেকটা জিনিস বিখ্যাত, সিঙ্গির জন্যে মুরব্বা বিখ্যাত, বর্ধমানের সীতাভোগ মিদানে বিখ্যাত। মান করে বিখ্যাত হচ্ছে কদমা। কদমা আশা করি সকলেই জানেন, কালী পুজোর প্রসাদে খেয়েছে কদমা। পরবর্তী স্টপেজ আপনাদের সাথে আমি আবার কথা বলছি পানা যাওয়ার সময়। পানাজ এবং বলছি ছেড়ে এখানে পরবর্তী স্টেশন খানা। খানা জংশন এই কারণেই, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় নর্থ বেঙ্গল যাওয়ার লাইন, নিউ জলপাইগুড়ি যেমন সিলিগুড়ি যাওয়ার লাইন, ওই লাইনে করে রামপুরা, মালদা, এসব জায়গা। ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল আমাদের খানা জংশন। খানা তারপরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন তালিগঞ্জ। আপনাদের সাথে আমি কথা বলছি বর্ধমান। যারা বর্ধমান বেড়াতে আসছেন তাদেরকে বলে রাখি এখানে দেখার জায়গা বলতে আছে কার্জন গেট, এবং আছে 108 শিব মন্দির। তাছাড়াও বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে একটি প্ল্যানেটোরিয়াম এবং সায়েন্স সিটি। তাছাড়া বর্ধমানের গোলাপবাগে একটি জুলজিক্যাল পার্কও আছে। Thank you.
ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। বর্ধমান জংশনের কারণ এখান থেকে একদিকে ভাগ হয়ে যাচ্ছে কাটোয়া যাওয়ার লাইন, এবং হাওড়ার দিকে যেতে দুটো স্টেশন পরে শক্তিগড় থেকে ভাগ হয়ে যাচ্ছে বর্ধমান হাওড়া কর্ড লাইন। এবং এর দুটো স্টেশন আগে খানা জংশন থেকে আপনাদের আগেই বলেছি ভাগ হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল যাওয়ার লাইন। বর্ধমান স্টেশন ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দীর্ঘতম রুটের ট্রেন বিবেক এক্সপ্রেস এর সাথে। বিবেক এক্সপ্রেস যেটি চলে কন্যাকুমারী থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত। নির্ধারিত সময় থেকে পৌঁছানোর টাইম ছিল 4 মিনিটের 7:59 আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশন স্টেশন। এই ট্রেনটাই আবার ঘুরে রামপুরহাট যাবে। বর্ধমান শহর নিয়ে কিছু কথা আপনাদের বলে রাখি। বর্ধমান পশ্চিমবঙ্গের মধ্যে এক অন্যতম ব্যস্ত শহর। এখানে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, যেখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, এবং আরও একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল। এখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা ডাক্তারি এবং প্যারামেডিক্যাল কোর্স এবং নার্সিংও পড়তে আসে। এবং বর্ধমানে আছে আরও বেশ কিছু বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, যেখানে হয় সিটি স্ক্যান উইথ 3D রিকনস্ট্রাকশন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে।